সরকারি স্বাস্থ্যবিধি মেনে আমরা আমাদের সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, পূর্ব পদ্মের ইসলামী আলিম মাদ্রাসা অনলাইন ক্লাসে এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে এখানে আলোচনা আছে আল আসমাউল মারফুআত আল মানসুবাত আল মাযকুরাত। আমরা আজকে আলোচনা করব আল আসমাউল মানসুবাত সম্পর্কে, অর্থাৎ মানসুবাত এর সংজ্ঞা আমরা আলোচনা করব। আলোচনা করব আমরা মানসুবাতের প্রভেদ। ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম মারফুআত সম্পর্কে। মারফুআত কাকে বলে? মারফুআতের সংজ্ঞা যেমন, মানসুবাতের সংজ্ঞাও কিন্তু তেমন। কারণ আমরা মারফুআতের সংজ্ঞা পড়েছিলাম আল আসমাউল মারফুআত ইয়াল আসমাউল মুরাবাল্লাতি তুরাবু বিরফা, অর্থাৎ মারফুআত হচ্ছে ওই সকল ইসম ইসমে মুরাব যাকে রাফার মাধ্যমে বা বিশের মাধ্যমে ইরাব দেওয়া হয়। ঠিক মানসুবাত যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, মানসুবাত মানসুবাত কিন্তু একই ধরনের আলোচনা। সংজ্ঞা তুমি যদি মারফুআত বুঝো তাহলে কিন্তু তুমি মানসুবাত বুঝবে, তুমি যদি মানসুবাত বুঝো তাহলে কিন্তু তুমি মারফুআত মাযকুরাত বুঝবে। তাহলে তোমরা সকলে দেখো আমাদের এখানে কি লেখা আছে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু দেখো দারসে সাবেক অথবা সপ্তম পাঠ আল আসমাউল মানসুবাত, আসমাউল মানসুবাত সম্পর্কিত আলোচনা। আমি তোমাদেরকে একেবারে উৎসটে, আর তোমরা কিন্তু জানো যে আমাদের এই বিষয়টি আরবিতে লিখতে হবে, বিধায় আমি আরবিতে লিখেছি কিন্তু কথাগুলো বাংলায় বললেও মূল লেখা কিন্তু আমার আরবিতে আছে। বাংলায় এ কারণে উপস্থাপন করছি যাতে তোমরা আমার কথাগুলো বুঝতে পারো। তবে মানসুবাত কথাটা কিন্তু এক বছর, এটার বহুবচন হচ্ছে মানসুবাত। মানসুবাত শব্দের অর্থ হচ্ছে নসব বিশিষ্ট, আর ইসম শব্দটি একবচন বহুবচনে হচ্ছে আল আসমা। তারা আমি লিখেছি আল আসমাউল মানসুবাত, এখানে ইচ্ছে করলে আমরা এখানে বহুবচন দিয়েও লিখতে পারি আল আসমাউল মানসুবাত। তো এটা বহুবচন, ইসমের বহুবচন আসমা আর মানসুবাতের বহুবচন মানসুবাত। এখন মানসুবাত আসলে কাকে বলে আর মানসুবাতের প্রকার ভেদগুলো কি সেটা আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। এটাই হচ্ছে আমাদের পাঠের মূল বিষয়। এই মুহূর্তে তোমরা যে যেখানে আছো তোমরা পাঠ্য বই নিয়ে আমার সাথে তোমরা আমি যে পড়াই তোমরা সেগুলো মিলে মিলে দেখবে, এবং পরবর্তীতে আমাকে তোমরা প্রজন্মদের ফোন করে বলো অথবা মোবাইলে মেসেজ করে বলো, তোমরা কমেন্ট করে আমাকে জানাবে যে কতদূর আজকের এই পাঠে আমরা শিখতে পারলাম। আর যদি কোনো অসম্পূর্ণ থাকে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে সেটি সম্পন্ন করার চেষ্টা করবো। তাহলে শব্দ দেখো আমি লিখেছি, তারিখ লিখেছি আমি শর্ত করেছি, মানে তারিখুল মানসুবাত আসমাউল মানসুবাত। আসমাই মানসুবাত কাকে বলে তার সংজ্ঞা,
আমি লিখেছি আল আসমাউল মানসুবা ফিয়া আল আসমাউল মুরাবুল লতি তুরাবু বিন নসব। আসমাই মানসুবা হচ্ছে হিয়া আল আসমা এমন কতগুলো ইসম, আল মুরাবুল লতি এমন কতগুলো ইসম মুরাব, আল লতি তুরাবু বিন নসব যেটিকে এরাব দেওয়া হয় নসবের মাধ্যমে। আর তোমরা কিন্তু জানো নসব মানে জবর, রফা নসব জর, অর্থাৎ রফা মানে বেশ, নসব মানে জবর, আর জর মানে জে। আবার এটার কিন্তু অন্যভাবে আমরা বলতে পারি জুম্মা ফাতা কাসা, আমি সেদিকে আলোচনা দীর্ঘায়িত করতে যাচ্ছি না। তাহলে এমন এসেন সমূহকে আসমাই মানসুবার বলে, যেই এসেন গুলো মোরা কিন্তু যেটিকে হরকত দেওয়া হয়, যেটিকে এরাব দেওয়া হয় নসবের মাধ্যমে মানে জবরের মাধ্যমে, তাহলে এক কথায় আমরা বলতে পারি জবর আলা ইসম দুলুকি আল আসমাউল মানসুবাত বলে। যে ইসম গুলো সাধারণত জবর হয় আমরা বলবো সেগুলি হচ্ছে আসমাউল মানসুবাত। এখন আমরা আসমাউল মানসুবাতের প্রোগ্রাম ভেদ করছি। দেখো আকসামুল আসমাউল মানসুবাত, আকসাম ইসমের বহুবচন আকসাম, ইসমের বহুবচন আসমা, মানসুবাতের বহুবচন মানসুবা। আমি কিন্তু শব্দগুলো বহুবচন শব্দ নিয়েছি তোমাদের একটু সুবিধার জন্য, যাতে লেখাটা লিখতে গেলে আমরা যেন সঠিকভাবে লিখতে পারি। তাহলে আবারও বলছি আকসাম ইসমুনের বহুবচন আকসাম, ইসমুনের বহুবচন আসমা, মানসুবাতুনের বহুবচন মানসুবা, আলিফ লাম বাতা দিয়ে। তোমরা অনেকে হয়তো বা প্রশ্ন করতে পারো আলিফ লাম বাতা দিয়ে কেন, সাধারণত মুয়ান্নাস মুয়ান্নাস শব্দের যখন জমা করা হয়, আর এটি যদি গায়রে জবুর রুকুন হয়, আর গায়রে জবুর কাকে বলে, অর্থাৎ যে সমস্ত জিনিসগুলো কথা বলতে পারে না, আর সেখানে একটি আরবি বা পরিভাষা আছে যে আলিফ এবং লাম বাতা দিয়ে মুয়ান্নাসের বহুবচন করা হয়, আমি সেটাই বলেছি তোমাদেরকে দেখালাম। আকসামুল আসমাউল মানসুবাত, অর্থাৎ আসমাউল মানসুবাতের প্রকার ভেদ। এখন আসমাউল মানসুবাত কয় প্রকার? আসমাউল মানসুবাত হচ্ছে 12 প্রকার। আমি বাংলায় লিখে দিলাম এই 12 প্রকার। আমরা কিন্তু এখানে আমরা লিখতে পারি, আমরা যখন লেখা শুরু করব আমরা কিন্তু লিখতে পারি আল আসমা, আর যেহেতু আরবিতে, যদি আরবি তোমরা লিখতে চাও আল আসমাউল মানসুবাত ইয়া ইসনা আশারা ইসমা, অর্থাৎ সেটি হচ্ছে মোট 12 প্রকার। অবশ্যই এটি কিন্তু অন্যান্য বইয়ে আমি কিন্তু হেদায়তুল নাহর আলোচনা হিসাবে অথবা আমাদের কওয়ায়েদুল লুগাতুল আরাবিয়াতে যে আলোচনা আছে সেটি কিন্তু হেদায়তুল নাহরই আলোচনা, আর সেখানে 12 প্রকারের কথা আছে। আমি সেই 12 প্রকারের কথা এখানে আলোচনা এনেছি। আগে আমরা 12 প্রকার শিখিতাম, তারপরে যদি সম্ভব হয় ইনশাল্লাহ আমরা আরো বেশি, কোথায় আছে 17 প্রকার, কোথায় আরো একটু বেশি আছে, আমরা ইনশাল্লাহ সে পরে শিখব। তো দেখো তাহলে আমরা বলবো আসমাউল মানসুবাত হচ্ছে 12 প্রকার, ইসনা আশার। আমি এখন একটু আগে কি লিখে দিলাম, এই দেখো শর্ট করলাম ইসনা আশার, মানে সেটি হচ্ছে কয় প্রকার? সেটা হচ্ছে ইসনা আশার মানে 12 প্রকার। ইসনা মানে ইস শব্দটা সিলুরি যে স্নানে, ইসনানে আশার ছিল, ইসনানে মানে 2 আর আশার মানে 10। এই তোমরা জানো যে যখন ইজাবতের কারণে একটি তাসনিয়া এবং জামার মানে দ্বিবচন এবং বহুবচনের নুন পড়ে যায়, শব্দটি কিন্তু ইসনানে আশার, তাহলে এখন আমরা সেই নুন পড়ে গেলে এখানে হবে ইসনা আশার। এখন তাহলে বলো তো আসমাউল মানসুবাত হচ্ছে মোট কয় প্রকার? 12 প্রকার। এখন কি কি দেখো সবাই, এক আল মাফউল মুতলাক, 2 আল মাফউল বিহি, 3 আল মাফউল ফিহি, 4 মাফউল লাহু, 5 আল মাফউল মাহু, 6 আল হাল, 7 আল তামিস, 8 আল মুস্তাসনা, 9 ফাদলে কানা ওয়া ফাতিহা, 10 ইসমে ইতনা ওয়া আকলাতিহা, 11 খবরে মা ওয়া লা আর মুসাববা হাতাইনে বেলাইসা, 12 ইসমে লা আল্লাতি
এমন, আচ্ছা আমি সে ব্যাখ্যা করে দেবো, ইসমুল্লাহ আল্লাতি লিনাফি ইলজিনস। তাহলে আমরা আবার বলছি, আমার সাথে তোমরা বলো, মানসুবাত মোট কয় প্রকার? 12 প্রকার। এখন মুখস্থ রাখার সিস্টেম দেখো, আমরা জানি কিন্তু মাহফুজ মোট 5 প্রকার, এটি কিন্তু তোমরা আগেও জানো মাহফুজ 5 প্রকার, আর এটি কিন্তু একটি কবিতা আকারও আমরা কিন্তু বলতে পারি মনে রাখার জন্য, যে মাফা আইলেই পাঞ্জে গিরাল বেশবি লাহু মতলাক অফি হে মাহু বিহি। এটি একটি কবিতার আকারে কবি মাহুদকে 5টা মাহুদকে একসাথে একটা কবিতা একটা পঙ্ক্তিতে একত্রিত করেছেন, এই জন্য আমরা মাঝে মাঝে বলে থাকি যে কবিতাটা মুখস্থ করার জন্য যদি মুখস্থ করা হয় তাহলে আমরা 5টা মাহুদ আমরা কিন্তু মনে রাখতে পারবো। কি মাফা আইলেই পাঞ্জে গিরাল বেশবি লাহু মতলাক অফি হে মাহু বিহি। এক কথায় দেখো, এই কিন্তু গেল মোট 5 প্রকার চলে গেল, 5 মাপুর 5 প্রকার চলে গেল। এরপরে দেখো একসাথে যদি তুমি আবার 3 প্রকার নেও, তাহলে আমরা যদি একসাথে বলতে চাই শর্ত করে যে আসমাউল মানসুবার যে 12 প্রকার মনে রাখার সিস্টেমটা কি, আমরা বলবো 5 মাপুর। হাল তামিস মোস্তাসনা, হাল তামিস মোস্তাসনা, শেষ। মানে একসাথে আমি দুটো কথা বললাম, 5 মাপুর, হাল তামিস মোস্তাসনা, 5 আর 3 কিন্তু 8 হয়ে গেল, এই 5 আর 3 হয়ে গেল এখন কত, 8, ঠিক আছে। এরপরে এগুলো কিন্তু একটু আমাদেরকে মনে রাখতে হবে, এগুলো কিন্তু আমাদের মারফুয়াতেও কিন্তু এভাবে ছিল, তবে এখানে যেখানে খবর আছে এখানে যদি খবর থাকে মারফুয়াতে ছিল এসে, এখানে আছে খবর, এখানে আছে এসে, এখানে খবর, এখানে এসে, মারফুয়াতে গিয়ে ঠিক এখানে উল্টো, কেমন এখানে খবর আছে মারফুয়াতে ছিল এসে, এখানে আছে এসে মারফুয়াতে ছিল খবর। তারপরে 11 নম্বরে দেখো আছে খবর মারফুয়াতে ছিল এসে, 12 নম্বরে আছে এসে মারফুয়াতে ছিল খবর, আর কিছু না। এবং উদাহরণ কিন্তু একই উদাহরণ, শুধু যেখানে খবর সেখানে তুমি মারফতের যদি এসএম হয় তাহলে মানসুবাতে খবর হবে, তাহলে প্রথম সাধারণত এসএম তো প্রথমটা হয়, যেমন জায়দুন কয়মন, জায়দুন মোক্তাদা কয়মন খবর, যখন তোমাকে আমি খবর বলবো যে খবর কোনটা তুমি লাস্টটা বলবে, আমি যখন বলবো মোক্তাদা কোনটা তুমি ফার্স্টটা বলবে, আর কিছু না। তাহলে আমি আবার বলছি দেখো, 5 মাফুল, তারপরে হচ্ছে হাল তামিস মোস্তাসনা, এই হলো 3, মোট হলো 8। এরপরে খবরে কানা ওয়াকতিহা 9, 10 নম্বর হচ্ছে ইসমে ইন্না ওয়াকতিহা, ইন্না এবং কায়েসেম, আর খবরে মা ওয়ালা আল মুশাব্বাহা তাইন বিলাইসা, যে মা ওয়ালা, মা এবং লা, এই ও মানে কিন্তু এবং, ঠিক আছে, মা এবং লা এর খবর কেমন, মা আর লা আল মুশাব্বাহা তাইনে, যেটি সামঞ্জস্য রাখে, যে দুটি অর্থাৎ মা এবং লা দুটি সামঞ্জস্য বা সম্পর্ক সাদৃশ্য রাখে, বে লাইসা লাইসার সাথে। এখন লাইসাটা কি সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে, লাইসা কিন্তু আমরা জানি ওই যে ফেলে নাকেস, কানা সরা আসবা আমসা আবা দল্লা বাতা মা পাতা মা দামা মা ফাক লাইসা, এই লাইসা অর্থাৎ ফেলে নাকেসের আমলটা এটার আমল কিন্তু তাই, তাহলে খবরে মা ও আল্লাহ এমন মা ও লায়ের খবর, আল্লাতি মুশাব্বাহা তাইনে, যেই মা এবং লা দুটি সাদৃশ রাখে, বে লাইসা লাইসার সাথে, আশা করি তোমরা বুঝতে পেরেছ, এমন মা এবং লায়ের খবর। আবার দেখো এখানে আছে কি ইসমে লা, এখানেও কিন্তু দেখো এখানেও লা এখানেও লা, কিন্তু এখানে কিন্তু আমি বলেছিলাম খবর, আর এখানে কিন্তু বলেছি কি এসএম, ইসমে লা লায় এসএম আল্লাতি লে নাফি ইল জিনস, যেটা কোন জাতিবোধকে না করে,
কোন জাতি বদলকে যেটা না করে সেটা হচ্ছে লাইন অফ জেন্স, জেন্স মানি জাত আর লা মানি না, ঠিক আছে। এখন দেখো আমরা এগুলো উদাহরণ তোমাদেরকে সংক্ষেপে আমি বলবো, তোমরা আশা করি তোমরা সকলেই শিখে নেবে। এখন মাফুলে মোতলাক, এখন মাফুলে মোতলাক কিন্তু মাফুলে মোতলাকের উদাহরণ কিন্তু তোমাদেরকে জানতে হবে। মাফুলে মোতলাকের বিভিন্ন কিন্তু উদাহরণ আছে, আর সাধারণত মাফুলে মোতলাক বলা হয় কিন্তু এমন একটি মাফুল যা তার পূর্বে বর্ণিত ফেলের উপরে সে তাকিদ করে, জোর দেয় বা সংখ্যা বর্ণনা করে। যেমন আমরা যদি বলি যে কাল্লাম আল্লাহু মুসা তাকলিমা, কোরআনে পাক আয়াত, এখানে তাকলিমা আগে আছে কিন্তু কাল্লাম। অথবা আমি যদি বলি জরাবতু জরবান, আমি দেখো যদি বলি জরাবতু জরবান, এই জরবানটা কিন্তু মাফুলে মতলাক, ঠিক আছে। এখন মাফুলে বিহির উদাহরণ, মাফুলে বিহির উদাহরণ আমি আবার একবার দিলাম, এই জরাবা জাইদুন আমরন, এটা কিন্তু মাফুলে বিহির উদাহরণ। মাফুলে ফিহি, এখন মাফুলে ফিহি কাকে বলে? আমরা কিন্তু জানি যে মাফুল সাধারণত তার কাজ সংগঠিত হওয়ার সময় অথবা স্থানকে নির্দেশনা দেয়, তাকে বলা হয় মাফুলে ফিহি। যেমন আমি যদি বলি যে সল্লাইতু ফিল মাসজিদে, অথবা আমি যদি বলি ওয়াসাব্বিহ বিহামদি রব্বিকা ক্বাবলা তুলুই শামসি, এই তুলুই শামসি এই সূর্য ওঠার একটা সময়, ডোবার একটা সময়, অথবা আমি মনে করো দুইটার সময়, তিনটার সময়, অথবা আমি এই স্থান ইত্যাদি, তাহলে স্থান যদি বুঝায় অথবা সময় বুঝাতে পারে, তাহলে এরপরে হচ্ছে কি মাফুলে মতলা গেল, মাফুলে বিহি গেল, মাফুলে ফি, মাফুলে লাহু, মাফুলে লাহু মানে কিন্তু কোনো কারণ বোধক বুঝাবে, মানে যেটা কারণ বুঝাবে। যেমন সেটা আমরা বলতে পারি জরাবতু জায়দান লিপ্তাদি, আমি জরাবতু জায়দান, আমি জায়দকে প্রহার করেছি তাদিব, এই তাদিব আমরা কেন, এটা কিন্তু কারণ বোধক, তাকে আদব শিষ্টাচারিতা শিক্ষা দেওয়ার জন্য আমি তাকে প্রহার করেছি। অথবা আমরা বলতে পারি যে কোরআনে পাকের একটি আয়াত, ইয়াজআলু নাসাবিআহু ফি আদানিহিম মিনা সওয়াইক হাজার আল মাউত, এই যে হাজার আল মাউত এটা কিন্তু একটা কারণ বুঝিয়েছে, বিধায় আমরা বলতে পারি এটা মাফুলে লাভু। এরপর হচ্ছে মাফুলে মাহু, মা দেখো এটা কেন লাভ, মা মানে কি, মা মানে কিন্তু সাথে, হ্যাঁ। এখন সাথে এটা কি আর সাধারণত কর্ম সংগঠিত যে হয় সেটার কোনো একটা একটার সাথে আর একটা সংগঠিত হওয়া, যেমন আমরা একটু উদাহরণ দিলে সেটা স্পষ্ট আমরা বলতে পারবো। যেমন যা আল বার্দু আল জুব্বাতি, যা আল বার্দু, বার্দু মানে ঠান্ডা বা বরফ বা শীত, শীত এসেছে, আই ওয়াল জুব্বাতে ওই অ মানে কিন্তু মা, এই দেখো একটু আমি একটু লিখে দিই, যা আল বার্দু জাল বার্দু ওয়াল জুব্বাতে, জাল বার্দু ওয়াল জুব্বাতে, আমরা একটু শীত অনেক সময় বেশি আসে, একটু বহু বহু বছর দিয়ে দিই, এই দেখো জাল বার্দু ওয়াল জুব্বাতে। এখন এই ক এখানে কিন্তু আমাদের বুঝে রাখবে, এখানে কিন্তু এটা মাপুলে মাহু, ঠিক আছে, মাপুলে মাহু, এটা এই যে অটা, এই অ অর্থ কিন্তু মা, অর্থ কি মা, এখানে কিন্তু তুমি অর্থ যখন করবে আরবিতে তখন কিন্তু যা আল বার্দু অল জুব্বাতে আয় মা আল জুব্বাতে, এই মা কিন্তু মাপুলে মাহু। তাহলে আমাদের এরপর গেল হাল, আমরা এটা একটু মুছে নিলাম, হাল মানে, হাল মানে অবস্থা, অর্থাৎ সেটা এমন একটা নসব বিশিষ্ট ইসম যা ফাইল অথবা মাফুল অথবা উভয়, ফাইল মাফুল অথবা উভয়ের একটা অবস্থা বুঝাবে,
তাকে হাল বলে। যেমন জাআনি জাইদুন মাস, জাআনি জাইদুন মাসদু দান, ঠিক আছে, অথবা জরাবা, এই দেখো জরাতু জাইদান মাসদু দান, ঠিক আছে, এই আমি জায়েদকে মেরেছি কি অবস্থায়, বাধা অবস্থায়, আমি একজনকে মারলাম জায়েদকে, তাকে আগে হাত পা বেঁধে তারপর মেরেছি, এখন এই মাসদু দান যেটা, এটা কিন্তু কি, এটা কিন্তু হাল। আর আমরা জানি যে এখন বলবে তাহলে তারকিব করতে গেলে এখানে কিন্তু এই জরাতু ফেল যোগ ফায়েল, এটা কিন্তু জুর হাল, এটা হবে হাল, কারণ আমাদের কিন্তু পড়া হচ্ছে কিন্তু হাল, ঠিক আছে, এটা কিন্তু এটা হলো জুল হাল আর এটা হলো আল হাল, ঠিক আছে, তাহলে আমার কিন্তু এটা টার্গেট, হ্যাঁ, তাহলে কি হবে, হাল হচ্ছে এমন একটা ইসম যেটা নসব বিশিষ্ট, যে ফাইলেরও অবস্থা বর্ণনা করতে পারে অথবা মাকুলে বিহি অথবা উপায়কারী ফাইলেরও মাকুলে বিহির একসাথে কেলাই, তাহলে আমরা একসাথে বলতে পারি যে হাল হচ্ছে এমন একটি ইসম যে ফায়েল অথবা মাফুল অথবা উভয়ের অবস্থা বর্ণনা করে, উদাহরণ দিচ্ছি জরাবতু জায়দান মাসদুদান, আমি জায়দকে বাধা অবস্থায় মেরেছি। এবার তামিস, তামিস কাকে বলে, আমার কিন্তু এখানে আসলে আলোচনা দীর্ঘের যে কারণে করছি, তোমরা যেহেতু আমার কিন্তু আসলে আজকের আলোচনাটা মনে হচ্ছে আমি কিন্তু টার্গেট করেছি নবম শ্রেণী, কিন্তু এখানে আমার এই আলোচনাটা আমি দেখে দিয়েছি অষ্টম নবম দশম, এই আলোচনা আসলে কিন্তু সবার জন্য কমন আলোচনা, এটা কিন্তু ইচ্ছা করলে সবাই আজকের আলোচনা থেকে ইচ্ছা, কেউ যদি সপ্তমে পড়ে অষ্টমে পড়ে নবমে পড়ে দশমে পড়ে আলিমে পড়ে অথবা ফাজল শ্রেণীতে পড়ে প্রথম দ্বিতীয় বর্ষ সবাই এখান থেকে কিন্তু আমরা উপকৃত হতে পারবো। মানে হাল, হাল হচ্ছে কি অবস্থা, যেমন হাল তো আমরা আলোচনা করে ফেলেছি, তামিস, তামিস মানে সন্দেহ নিরসনকারী পদ, ঠিক আছে, সন্দেহ নিরসনকারী পদ, যেই সংখ্যা বাচক শব্দে সন্দেহ, যেমন এন্ডি ইস রুনা দিরহামান, এই দেখো এখানে আমার কাছে আছে 20, তোমরা এটা দেখো এই আমার কাছে আছে কি, এখন এই চিন যে শুনো আমার কাছে 20 আছে, এখন 20 টাকা থাকতে পারে, কলম থাকতে পারে, 20টি বই থাকতে পারে, 20টি অন্য কিছু থাকতে পারে, এখন এই দেরহাম লেখার পরে আমার তোমাদের ভিতর যে একটা সন্দেহ ছিল সন্দেহটা কিন্তু চলে গেছে, কি আমার কাছে আছে 20 দেরহাম, তাহলে এটা কি, তাহলে আমরা এক কথা বলতে পারি তামিজ কাকে বলে, তামিজ হচ্ছে সংখ্যা বাচক শব্দের সন্দেহ দূর করে, অবশ্য সংখ্যা ছাড়াও অন্য অন্য সন্দেহ কিন্তু দূর করে, তুজিলুল ইবহাম, সন্দেহ কি করে দেয়, ঝালাইয়া ঝুলিয়ে ঝালা করে দেয়, দূর করে দেয়, তাহলে আমরা উদাহরণ দিলাম এন্ডি সুনা দিরহামান। এরপর হচ্ছে মুস্তাসনা, মুস্তাসনা হচ্ছে ইল্লা বা তার সমদৃষ্টিতে পরে যেটা হয় আর আগে যেটা, একটা মুস্তাসনা বিন্দু আর পেলেও মুস্তাসনা, তবে পরে যেটা হয় এটা কিন্তু মুস্তাসনা, আমাদের আলোচনা কিন্তু যেমন আমি তোমাদেরকে বলছি দেখাই একেবারে উপরে, এখানে তোমাদেরকে একটু লিখে দেখাচ্ছি, এই জাআতুল্লাহ ইল্লা জাইদান, সকল শিক্ষার্থীরা এসেছে কিন্তু কে আসে না, জায়দ আসে নাই, এটার অর্থ সাআতুল্লাহ সকল শিক্ষার্থী এসেছে, ইল্লা জায়দান জায়দ সারা মানে জায়দ ব্যতীত সবাই এসেছে, এখন এটা কিন্তু এটা থেকে না করে দেওয়া হয়েছে, এটা কিন্তু পজিটিভ আছে, এটা কিন্তু পজিটিভ আর এটা কিন্তু নেগেটিভ আছে, অর্থাৎ এই মুস্তাসনার কন্ডিশনটা এমনই, আর তার ইল্লা বা তার সমস্ত সমগোষ্ঠী এখন গয়রা সেবা সাওয়া হাসা ইত্যাদি মা সালাই সালাই, এখন তোমরা এগুলো হয়তো বাদ অবশ্যই জানো তোমরা যে হরপেস্তেসনা কয়টা, আমরা সেদিকে যাচ্ছি না, মানে এটা যদি পজিটিভ হয় এটা নেগেটিভ, এটা যদি নেগেটিভ হয় এটা পজিটিভ, এটা হচ্ছে আমাদের মুস্তাসনার আলোচনার বিষয়, তাহলে যা উল্লাহ উল্লাহ জায়দান, এখানে জায়দান আমাদের
আসল উদ্দেশ্য অর্থাৎ এটি হচ্ছে মুস্তাসনা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এরপরে দেখো খবর কানা কানা এবং তার সমষ্টিদের খবর, কানা এবং তার সমষ্টিদের খবর এটাও কি হয় মানসুবাতের মধ্যে পড়ে। যেমন মনে করো আমরা একটা উদাহরণ রাখতে পারি, এখানে আমরা জায়গা নিয়ে নিলাম, কানা জাইদুন আলিমান, এই এখানে কিন্তু জায়গাটা পেশ আর আলিমানটা নসব, তো আর মানসব আর যেহেতু আমাদের মানসবাদের প্রকার, তাহলে আমাদের এখানে উদ্দেশ্য হলো এটা 9 নম্বর গেল। এরপরে 10 ইসমে ইন্না ওয়াকাতি হয়, দেখো ইন্না আমি এক শব্দ দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, ইন্না জায়দান ওয়াইমুন, এই এখানে আমার এটা টার্গেট অর্থাৎ ইন্না বা তার সমষ্টিদের খবর। এরপরে খবরে মাওয়ালা মুসাববাহাতাইনে বেলাইসা, অর্থাৎ এটা এমন মা এবং লায়ের খবর যে লাইসার সাথে সম্পর্ক রাখে, এই জাতীয়। তাহলে আমি একেবারে দেখো আর এইটাকে তোমরা তোমরা যদি একটু বুঝো, তাহলে আমি আর এটা এই দেখো মা এক সাথে শেষ কথা মা সাইদুন আলিমান এটার খবর আমি আর লিখলাম না, তোমরা কি যেভাবে করতে পারবে কপি করে দিলাম, হ্যাঁ কোনো চেঞ্জ করলাম না, শুধু মা দিয়ে দিলাম। এরপরে কি ইসমুল্লাহ আল্লাতি লিল ফিল জিনস, তাহলে লাইন অফ জিনস কি ইসম লা রাজুলুন লা রাজুলা হাজিলুন, এখানে এটা এখানে কিন্তু জবর দিয়ে দিতে হবে। তাহলে আমরা সর্বশেষ আমরা বলতে পারলাম কি যে আমরা আজকের উদাহরণ, তো আশা করি তোমরা সবাই ভালো করে আজকের পাঠ শুনেছো। তাহলে আমরা আজকে বাড়ির কাজ দিব, সবাই দেখো বাড়ির কাজ, বাড়ির কাজ কি আমরা বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা আসলে আজকের এই আমাদের পাঠদান যে হলো তা ফলপ্রসূ হয়েছে। আল্লাহ তাআলা আজকের এই পাঠে আমরা যা শিখলাম ভবিষ্যৎ জীবনে যা আমরা মনে রাখতে পারি, আর তোমরা ইনশাল্লাহ পরবর্তীতে আসলে তোমরা যথাযথ ভাবে আমার সাথে এই অনলাইনে অংশগ্রহণ করবে আর তোমাদের মন্তব্য লিখে অথবা ফোনে আমাকে জানাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।